প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মারিয়াম কিচেন থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ডিম দিয়ে পেঁয়াজু বানানোর রেসিপি। চলুন দেখে নিই পুরো প্রস্তুত প্রণালী। এখানে একটি বাটির মধ্যে এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে পেঁয়াজ ভালো করে মাখিয়ে নেব। এইভাবে পেঁয়াজ মাখিয়ে নিলে পেঁয়াজ একটু নরম হবে, পেঁয়াজও বানাতে অনেক ভালো হবে। এখন এর মধ্যে দিয়ে দেব 5-6টা কাঁচামরিচ কুচি, হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দেব, হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দেব, হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে দেব, ধনিয়া পাতা কুচি দিয়ে দেব, একটি ডিম দিয়ে দেব, হাফ কাপ বেসন দিয়ে দেব। এখন এগুলো একসাথে ভালো করে মাখিয়ে নেব। মাখানোর সময় একটু ভালো করে মাখিয়ে নিতে হবে যেন সবকিছু মাখানো হয়। মাখানো হয়েছে, পেঁয়াজু বানানোর জন্য একদম পারফেক্ট হয়েছে। ভাজার জন্য চুলায় প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে পেঁয়াজুগুলো দিয়ে দেব। এ পর্যায়ে চুলা রাস মিডিয়ামে রেখেছি। এইভাবে সবগুলো পেঁয়াজও দিয়ে দেব। সবগুলো পেঁয়াজও দেয়া হয়েছে। এখন পেঁয়াজুগুলো উল্টিয়ে দেব। পেঁয়াজুগুলো ভাজার সময় একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, তাহলে মচমচে হবে, খেতে অনেক ভালো লাগবে। পেঁয়াজুগুলো উল্টানো হয়েছে। উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। ভাজা হয়েছে, এখন চুলার থেকে তেল ঝরিয়ে নামিয়ে নেব। পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো কতটা লোভনীয় হয়েছে। রমজানের মধ্যে ইফতারে এই রকম করে গরম গরম পেঁয়াজু ভেজে একবার হলেও আপনারা খেয়ে দেখবেন, খেতে অনেক ভালো লাগে। ঝটপটভাবে এই পেঁয়াজুটি আপনারা তৈরি করে নিতে পারবেন। আমার আরেকটি পেঁয়াজু রেসিপি চ্যানেলে দেওয়া আছে, লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। খুদা হাফেজ।